হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর এখন বাজে সকাল 8টা, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। আর দেখো, সকালবেলা আমি আর মানু ছাদে চলে এসেছি, আর ছাদে এসেই দেখি কি ফুল ফুটে আছে। আর ফুলগুলো যে সত্যি এত সুন্দর লাগছে দেখতে, জানি না ক্যামেরায় কতটা ভালো বন্দি আমি করতে পেরেছি, কিন্তু অরিজিনালি ভীষণ সুন্দর লাগছে। আর দেখো, আজকে মেঘটা কিন্তু পুরো, মানে আকাশটা কিন্তু পুরো মেঘমেঘ হয়ে আছে, কি সুন্দর লাগছে। যাই হোক, অনেকদিন একটু গরমের মধ্যে ছিলাম, আজকে যাই হোক একটু ভালো মানে ওয়েদারটা একটু পেলাম। তো রোজকার সকালবেলায় উঠে আমি একটু ছাদে হাঁটাহাঁটি করি, কারণ আমার তো মানে সেরকমভাবে কোনো প্লেস নেই হাঁটার মতন, মা আমি রাস্তায় যেতেও পারবো না। তো সুতরাং ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর মানও দেখো ক্যামেরার সামনে এসে বারবার হাই হাই করছিল, তো বুঝে গেছিলো যে মা শ্যুট করছে। তো আজকে সকালটা মানুষ সাথে আমার ভীষণ মস্তিতে কাটলো আর কি। তারপর ওকে ব্রাশ করাচ্ছিলাম, নিচে ব্রাশ করায় প্রতিদিনই, কিন্তু আজকে সকালে যেহেতু ছাদে ও এসছে আমার সাথে সাথে, তো ভাবলাম যে ছাদেই ব্রাশটা আমি ওকে করিয়ে নিই। তো আজকে একটু নিয়মটা আমি চেঞ্জ করেছি, আজকে আমি প্রথমে ঘরটাকে ভালোভাবে মুছে নেবো, তারপর আমি রান্না করতে যাব। আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। তো এই কথাটা না আমি ভেবেছিলাম যে কিছু বলবো না, কিন্তু তবুও তোমাদের সাথে আমার মনে হয় বলা উচিত। জানো তো, অনেকে না মানে অনেকে চ্যানেল মনিটাইজেশান করতে পারছে না। আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছে যে দিদি চ্যানেলটা মনিটাইজেশান করতে পারছি না আমরা। তো দেখো, আমি সত্যি কথা বলতে, এখন যদি আমাকে কেউ বলা হয় যে তুমি আমার চ্যানেলটা মনিটাইজেশান করে দাও, আমি কিন্তু সত্যি কথা বলতে পারবো না। কারণ আমিও কিন্তু টেক ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করে কিন্তু আমি মনিটাইজেশনটার জন্য অ্যাপ্লাই করেছিলাম। এবার তারপরে কি বলছে সবাই যে অ্যাডসেন্স মানে আদৌ অ্যাপ্লাই করেছে কি না তারা কিন্তু বুঝতে পারছে না। তো আমি বলবো, যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে স্টেপ বাই স্টেপ কিন্তু ওইগুলো চলে আসে, সুতরাং ওইগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন আমি মনে হয় না আমি আছে। আর তারপরেও কালকে আমাকে মানে একজন আমার বন্ধু বলছিল, মানে ইউটিউবেই একজন বন্ধু আমাকে বলছিল যে দিদি ভাই আমি নাম্বার দিতে ভুলে গেছি, অ্যাডসেন্স পিন যেটা আমার আসবে সেটাতে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিতে ভুলে গেছি। তো এই ভুলগুলো কিন্তু তোমরা অনেকেই করে থাকো, তো যার জন্য অ্যাডসেন্স পিনটা আসতে তোমাদের প্রচুর লেট হয়। যেহেতু অ্যাডসেন্স পিনটা পোস্টের মাধ্যমে আসে, তো পোস্টম্যান তোমাকে খুঁজে পাবে কী করে? এখন কিন্তু এখনকার যুগে কিন্তু ওই যে বাবার নাম বা ঠাকুরদাদার নাম ঠিকানা ধরে ধরে কিন্তু আসতে কিন্তু ভীষণ কঠিন একটা ব্যাপার। যেহেতু তোমাদের নাম্বার এখন আমাদের কাছে ফোন অ্যাভেলেবেল সবার কাছে, মানে এমন কোনো মানুষের কাছে নেই হয়তো ফোন নেই, সুতরাং ফোন নাম্বারটা দিলে পোস্টম্যানের খুব সুবিধা হয় আর কি। তোমরা যখনই অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করবে, দয়া করে মানে আমি তোমাদের ভীষণ রিকোয়েস্ট করব, কারণ দেখো আমি না জানি যে এই মনিটাইজেশন অন করার জন্য মানুষ কত টেনশানে পড়ে যায়। যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তার আগে না আমি 10 বার ভেবেছিলাম যে আমি কি আদৌ পারবো। এবার আমাকে কিন্তু হেল্প করার মতন কেউ ছিল না, আমি কিন্তু সমস্ত সব কিছু টেক ভিডিও দেখেই কিন্তু শিখেছি। তো যাই হোক, রান্না হয়ে গেল, তোমাদের সাথে অনেক কিছুই কথা শেয়ার করলাম। স্নান ঠান করে এসে মানুষ জন্মদিনের যে সমস্ত কাপড় ছিল আর কি, জামা কাপড় সব ধুয়ে দিয়েছিলাম, অনেক কাচাকুচি হয়েছে, দেখে আমার কষ্ট হয়ে গেছে যে আমি এগুলোকে এখন বসে বসে ভাজ করবো এতটা। তো যাই হোক, এইগুলো ভাজ করতে করতে তোমাদের সাথে আরও কিছু কথা আমি বলে ফেলি। যখন তোমরা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবে, আর এটা মনিটাইজেশনের যখন অ্যাপ্লাই করবে, স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে চলে আসবে, এটা নিয়ে কোনো রকম চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর যখন অ্যাডসেন্সের জন্য তোমরা অ্যাপ্লাই করবে, তখন ওখানে তোমাদের যে এখন বর্তমান যে তোমরা ঠিকানায় থাকো সেই ঠিকানার অ্যাড্রেস তোমরা দেবে, প্লাস তোমাকে নাম্বারটা অবশ্যই দিতে হবে যাতে পোস্টম্যানের তোমাকে খুঁজতে অসুবিধা না হয়। আর অ্যাডসেন্সের জন্য তো কিন্তু তোমরা 3 বার অ্যাপ্লাই করতে পারো, তার বেশি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। সুতরাং যখন তোমরা মনিটাইজেশন অন করার জন্য অ্যাপ্লাই করবে, বা তোমরা ভেবেছো যে আমার মানে তোমাদের চ্যানেলটা পুরো রেডি হয়ে গেছে মনিটাইজেশনের জন্য, তো তোমরা কিন্তু অনেক ভেবে চিনতে কিন্তু এই কাজটায় আগে মানে বুঝে শুনে তারপরে তাই করবে। প্রচুর টেক ভিডিও দেখো, তোমার কোনটা সুবিধা হয় তুমি সেটা দেখেই, একটা ভিডিও মানে 10টা ভিডিও দেখে কিন্তু তোমরা করতে যাবে না।
তুমি একটা ভিডিও দেখো, দশটা ভিডিও দেখো, দশটা ভিডিওর মধ্যে কোনটা তোমার সবথেকে সহজ মনে হয়, তো সেই ভিডিওটা দেখে তোমরা অ্যাডসেন্সের জন্য বা মনিটাইজেশনের জন্য তোমরা ওই ভিডিওটা দেখে তোমরা স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কারণ আমরা কিন্তু চাইছি সবাই যে আমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অন হয়ে যাক। এবার নিজের দোষে নিজে এত কষ্ট করে যখন মনিটাইজেশনের জন্য এই অবধি আসতে পারলাম, তারপর যদি নিজেদের দোষে যদি সেই জিনিসটা ভুল হয়ে যায়, এর থেকে মনে হয় না আর কোনো খারাপ কিছু আছে। আর দেখো এখন বিকেলবেলা, আর আমার পাটার অবস্থা দেখো, সিঁড়ি থেকে পা মুচকে পড়ে গেছিলাম। তো পাটার এই অবস্থা আর ভালো লাগছিল না কিছু, মেয়েটাও পাশে শুয়ে রয়েছে, ওরও শরীর ভালো না। তো আজকে দেখলাম সুইগিতে প্রচুর অফার আছে, মানে মোমোস কম্বো, তো মোমোতে অনেক অফার ছিল, পুরো 99 rupees একটা কম্বো প্যাক পাওয়া যাচ্ছিলো। তো ভাবলাম যে তাড়াতাড়ি অর্ডার করে দিই, আর আমার অর্ডার ম্যান চলে এসেছে, আমার ভাই অর্ডার করেছিলাম, তো ভাই নিয়ে আসলো, কারণ আমাদের এত দূর তো আসে না, বনগাঁ থেকে আমার বাবার বাড়ি পর্যন্ত আসে, কিন্তু এই ভেতরে মানে গোপালনগর পর্যন্ত আসে না। এবার হয়তো আসে দু এক সময়, কিন্তু আমার লোকেশনে আসছিলো না। তো ভাইকে বললাম যে ভাই তুই তাহলে তিনটে নিয়ে নে, একটা তুই নিয়ে যাস বাড়িতে, আর আমাকে দুটো বাড়িতে আমার জন্য দিয়ে যা। মোমো আমার আগাগোড়ায় খুবই পছন্দের একটা খাবার, ও তো তার জন্য আজকে আর মিস করলাম না, যেহেতু এই মোমোর মানে এই মোমোগুলো এক একটা মানে যে কম্বোটা সেটা মানে দাম হলো 249 টাকা, তো আজকে 99 rupees পেলাম, তো এটার মতন সুযোগ আর হাত ছাড়া করতে পারলাম না আর কি। যাক, তিনটে অর্ডার করেছিলাম, ভাই একটা নিয়ে গেল আর আমি দুটো রেখেছিলাম। আর দেখো এখন বিকেলবেলা, আর আমার পাটার অবস্থা দেখো, সিঁড়ি থেকে পা মুচকে পড়ে গেছিলাম। তো পাটার এই অবস্থা আর ভালো লাগছিল না, মেয়েটাও পাশে শুয়ে রয়েছে, ওরও শরীর ভালো না। তো আজকে দেখলাম সুইগিতে প্রচুর অফার আছে, মানে মোমোস কম্বো, তো মোমোতে অনেক অফার ছিল, পুরো 99 rupees একটা কম্বো প্যাক পাওয়া যাচ্ছে, তুতুল খাওয়া শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি অর্ডার করে দিই, আর আমার অর্ডার ম্যান চলে এসেছে, আমার ভাই অর্ডার করেছিলাম, তো ভাই নিয়ে আসলো, কারণ আমাদের এত দূর তো আসে না, জল শুরু হয়ে গেছে, জল পর্যন্ত আসে, কিন্তু এই ভেতরে মানে গোপালনগর পর্যন্ত আসে না, তার জন্য আজকে আর মিস করলাম না, যেহেতু এই মোমোর চলো মানে এই মোমোগুলো এক একটা মানে যে কম্বোটা সেটা মানে দাম হলো 249 টাকা, তো আজকে 99 rupees পেলাম, তো এটার মতন সুযোগ আর হাত ছাড়া করতে পারলাম না আর কি। যাক, তিনটে অর্ডার করেছিলাম, ভাই একটা নিয়ে গেল আর আমি দুটো রেখেছিলাম। জাস্ট সত্যি ওয়াও ওয়াও, এই এটা হলো দার্জিলিং প্যান ফ্রাই মোমো, একটু ঝাল ঝাল আছে, তার জন্য আমার মেয়েটা খেতে পাচ্ছে না, আমার একটু অসুবিধা হচ্ছে, কিন্তু খেতে ভীষণ টেস্ট। ঝাল বলে একটু খেতে পাচ্ছে না, কিন্তু খেতে অসাধারণ অসাধারণ। তো খোঁড়াতে খোঁড়াতে রান্না করছি আর কি, কোনো শ্যুট করতে পারিনি, তো হাজবেন্ড বললো যে শ্যুট করবে না, মানে আমি তো প্রপার একটা ভেবে রাখি যে এই দিনে আমি এই কাজগুলো শ্যুট করব, তো আজকে আমার শ্যুট করা হলো না। তো হাজবেন্ড একটু হেল্প করছিলো ধরার, মানে ক্যামেরাটা একটু ধরে রেখেছিলো, আর এদিকে মা রুটি করছিলো, যেহেতু আজকে চিকেন হবে আর রুটি হবে রাত্রের খাবার আর কি, মা এদিকে বেলে দিচ্ছে আর বাবা হয়তো ভেজে দেবে, মানে আমি তো করবো না, আমি চিকেনটা জাস্ট করবো আর কিছু করবো না, দাঁড়াতে পারছিলাম না আর কি। আর ওদিকে শ্বশুরমশাই টিভি দেখছে। তো দেখো আমার বর আজকে আমাকে কত যত্ন করে সব খাওয়াচ্ছে, বেশ এরকম পা হাত পা মুচকে গেলে বেশ ভালোই হয় আর, তাই না? কারণ মাঝে মাঝে এরকম একটুখানি আদর যত্ন পাবো আর কি, কারণ এইগুলো তো আমাকেই রেগুলার করতে হয়, তো আজকে ও আমাকে করে দিচ্ছে, এটা কিন্তু একটা বিশাল একটা প্লাস পয়েন্ট কি বলবো, এটা আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, আজকে রুটি আর চিকেন দিয়ে আজকে রাতের ডিনারটা কমপ্লিট করব, আর ওর জন্য কিছুটা চিকেন আমি তুলে দিই। আর এইগুলো খেতে কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু বলবে, এটা কিন্তু আমার ভীষণ একটা পছন্দের খাবার, অনেক অপছন্দ করে, কিন্তু আমার মনে হয় যে 80% মানুষ এখনকার মানে সবাই খেতে খুবই ভালোবাসে এগুলো।
আজকে ডিনারটা কিন্তু আমাদের বেশ জমে গেছে, গরম গরম রুটি, তার সাথে স্যালাড আর তার সাথে গরম গরম চিকেন, তো খেতে কিন্তু অসাধারণ লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি কিছু মনে তোমাদের হয় যে আমি তোমাদের কিছু উপকারের কথা বলেছি, তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন টাটা।